রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থী ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের এইচএসসি প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কুতুবউদ্দিন শিক্ষক ওপেন স্কুল আর আমার সাথে আলোচনায় আছেন সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আলী করিম ওপেন স্কুল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের নির্ধারিত পাঠ্যবই ইসলামের ইতিহাস প্রথম পত্র এর ইউনিট এক সমূহ এর পাঠ এক মিশরীয় সভ্যতা এই বিষয়ে আলোকপাত করব। আমরা জানি সভ্যতা বিবর্তনশীল মানব সভ্যতার ইতিহাস অতীতের সুদীর্ঘ পথ অতিক্রম করে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মিশরীয় সভ্যতা মিশরের নীল নদের অববাহিকায় এ সভ্যতা গড়ে ওঠে তো স্যারকে আজকে এই বিষয়ে সভ্যতা এবং মিশরীয় সভ্যতা এ বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাব মোহাম্মদ কুতুবুদ্দিন স্যারকে সুপ্রিয় শিক্ষার্থী ও শ্রোতাবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় মিশরীয় সভ্যতা আমরা জানি মিশরীয় সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতার একটি সভ্যতা তবে এই সভ্যতা একদিনে গড়ে ওঠেনি দীর্ঘ পথ এই সভ্যতার উদ্ভব ঘটে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আজকে এই আলোচনার দিকে একটু খেয়াল করি যে আজ থেকে প্রায় আট হাজার বছর পূর্বের মানব সভ্যতার ঘটনাসমূহ নিয়ে আজকে আমরা এখানে আলোকপাত করছি আর দশ হাজার বছর পূর্বে যখন আমরা দেখি মানব সমাজ শিকারী সমাজ থেকে অর্থাৎ আমরা জানি প্রথম দিকের মানুষ শিকারী সমাজে জীবনযাপন করত। এই মানুষ পরবর্তীতে সে কৃষিভিত্তিক সমাজে প্রবেশ করে এবং এই কৃষিভিত্তিক সমাজ আর মানব সমাজ এই দুই শ্রেণীতে বসবাস শুরু করার ফলে তাদের জীবনযাপনের জন্য বিভিন্ন কলা কৌশল ও যন্ত্রপাতি আবিষ্কারের প্রয়োজন দেখা দেয় আর এই প্রয়োজন তাগিদেই আর এই প্রয়োজনের তাগিদেই তারা সে সময়ে আবিষ্কার করতে শেখে পালতলা নৌকা পশু টানা লাঙল প্রাথমিক ধাতুর ব্যবহার এবং প্রাথমিকভাবে পৌরপঞ্জিকার ব্যবহার সমূহ তো স্যার এই সভ্যতার সময়কাল ভৌগোলিক অবস্থান সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে জানাতেন মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বে গড়ে ওঠে এবং এই মিশরীয় সভ্যতা মূলত নীলনদ কেন্দ্রিক একটি সভ্যতা এই মিশরীয় সভ্যতা অর্থাৎ নীলনদ মিশরের ঠিক দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সরাসরি প্রবাহিত হয়ে এটি ভূমধ্য সাগরে পতিত হয়েছে আর এই মিশরের পূর্ব দিকে আমরা দেখি লোহিত সাগর উত্তর দিকে আমরা দেখি ভূমধ্য সাগর এবং দক্ষিণ দিকে অবস্থিত সুদান রাষ্ট্র আর পশ্চিম দিকে আমরা দেখি মরক্কো এই মিশরের অবস্থান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এই সভ্যতা একটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল এবং এখানে এই নীলনদের কারণে মূলত এই সভ্যতাটি গড়ে ওঠে নীলনদের পানি যেহেতু ভূমধ্য সাগরে পতিত হতো বর্ষার সময় আমরা দেখতে পাই সেখানে এই নীলনদ প্লাবিত হয়ে যেত এবং এই প্লাবনের ফলে আশপাশের গ্রামগুলা সেখানে এই পানিতে ভরে যেত এবং এই পানি চলে যাওয়ার পরে আবার সেখানে পুলি জমতো এই পলির ফলেই সেখানে উর্বর হতো এবং মানুষ সেখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করত। আর যার কারণেই এখানে মানব জীবন তার চলাচলের একটা রাস্তা ছিল এই নদী এই কারণেই এখানে সভ্যতাটি কাল ধরে গড়ে উঠেছে ধন্যবাদ স্যার আপনাকে আপনি মিশরের যে সময়কালটা ছিল এবং ভৌগোলিক অবস্থান যেটা ছিল সে সম্পর্কে আমাদেরকে আমরা সে সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম তো স্যার এখন আমার আমাদের জানার বিষয় হচ্ছে যে মিশরের যে তৎকালীন সময়ে যে মিশরের রাজনৈতিক ব্যবস্থাটা বা রাজনৈতিক ইতিহাসটা কী ছিল হ্যাঁ আমরা আজ থেকে দীর্ঘ পাঁচ হাজার থেকে তিন হাজার দুশত খ্রিস্টপূর্বাব্দে দেখতে পাই প্রাক রাজবংশীয় যুগ মিশরে রাজত্ব করে এই প্রাক রাজবংশীয় যুগের সময়েই আমরা দেখি সে সময়ের রাজা রাজা মেনেস এই আপার মিশর এবং লোয়ার মিশর অর্থাৎ উত্তর মিশর এবং দক্ষিণ মিশরকে একত্রিত করে একটি একীভূত রাষ্ট্রে পরিণত করে এবং বিশাল সাম্রাজ্যে সেটি পরিণত হয় যার ফলশ্রুতিতে তিনি মেমফিস নামক স্থানকে বেছে নিয়ে সেটিকে তার রাজধানী স্থাপন করেন আর পরবর্তীতে তিনি এই রাজধানীকে স্থানান্তরিত করেন যেটি থিপস শহরে এবং এরপরে আমরা দেখতে পাই ঐতিহাসিকরা এই মিশরের রাজনৈতিক ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন তার মধ্যে এক প্রাক রাজবংশের যুগ দুই প্রাচীন রাজত্বের যুগ তিন মধ্য রাজত্বের যুগ চার বৈদেশিক হিক্সসদের আক্রমণ যুগ এবং পাঁচ নতুন রাজত্বের যুগ আমরা এই পাঁচটি যুগকে সেখানে দেখতে পাই এটি হচ্ছে প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাস ধন্যবাদ স্যার আপনি অনেক সুন্দরভাবে বলেছেন তো আমরা এখানে মূলত তিনটা জিনিস আমরা পেয়েছি সেটা হচ্ছে ওই সময়ের রাজা ছিলেন ম্যানেস এবং তার রাজধানীর নাম ছিল ম্যাসপিস ম্যানপিস এবং ম্যানপিস থেকে তিনি পরবর্তীতে এই রাজধানীকে তিপ শহরে তিনি স্থানান্তরিত করেছিলেন তো আমরা এখন এই যে মিশর বর্তমান মিশরের যে সভ্যতা এই সভ্যতার যে শাসন ব্যবস্থাটা শাসন পদ্ধতিটা কোন ধরনের ছিল বা কীভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হতো এই বিষয়ে আপনাকে একটু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসলে আমরা মিশরের শাসন ব্যবস্থার দিকে লক্ষ্য করলে যেটি দেখতে পাই তৎকালীন মিশরের শাসক শ্রেণী বলতেই আমরা ফারাউদের পাই ফারাও অর্থ হচ্ছে বড় বাড়ি বিশাল রাজপ্রাসাদে বসবাস করতো এই ফারাও বা সম্রাটগণ এই ফারাউরা তাদের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতেন প্রধানমন্ত্রী বা অজির তারা জনগণকে শাসন করতো এবং এই ফারাওরা একাধারে দুটি দায়িত্ব পালন করত তার মধ্যে একটি হচ্ছে তারা শাসক শ্রেণী এবং আরেকটি হচ্ছে তারা ধর্মীয় নেতা সুতরাং তারা তাদের এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে মিশরের জনগণকে তারা শাসন করত। তো স্যার আমরা যে ফেরাউনের কথা শুনে থাকি যে যিনি মিশরের নীল নদে যিনি যার সলিল সমাধি হয়েছিল এই যে ফারাও এবং ফেরাউন এই ফারাও কি ফেরাউন এ বিষয়ে আপনি একটু আমাদের জানালে ভালো হয় আর কি আসলে ফারাউ অর্থ হচ্ছে সম্রাট আর ফেরাউন তিনিও একজন সম্রাট ছিলেন আমরা জানি যে মুসা আল্লাহ সাল্লামের সময়ে এই ফেরাউন আল্লাহকে অস্বীকার করে সে মুসা আল্লাহ সাল্লামের পিছু ধাওয়া করে পিছু ধাওয়া এবং পরবর্তীতে তিনি তার সঙ্গী সাথী সহ এই মিশরের নীল নদেই সলিলের সমাধি শিকার হন তো আমরা এখন মিশরের যে জীবনযাত্রাটা ছিল এবং তাদের যে সংস্কৃতি ছিল তাদের যে ধর্মদর্শন ছিল এখন আপনি আমাদেরকে এ বিষয়ে একটু বলবেন ধন্যবাদ আমরা যদি প্রাচীন মিশরীয়দের জীবনযাত্রা ও সংস্কৃতির দিকে লক্ষ্য করি তাহলে প্রথমে লক্ষ্য করব তাদের ধর্মীয় জীবন প্রাচীন মিশরীয় সমাজ ব্যবস্থা ধর্ম দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিল সে সময়ের জীবনযাত্রাও এই ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হতো আমরা দেখি প্রাচীন মিশরীয়রা নানা দেবদেবীতে বিশ্বাসী ছিল এবং তাদের প্রধান দেবতা ছিল আমন রে তো স্যার আমরা একটা জিনিস জানতে পারলাম তারা দেবতায় বিশ্বাসী ছিল তো তাদের ধর্মের মূল বিশ্বাসটা কি ছিল তারা কে পুনর্জন্ম বা আত্মার অবিনশ্বরতা এগুলোতে বিশ্বাস করত। হ্যাঁ আমরা দেখতে পাই প্রাচীন মিশরের জনসমাজ আত্মার অবিনাশ্বরতা এবং পুনর্জন্মে বিশ্বাসী ছিল এবং তাদের মধ্যে একটি ধারণাই ছিল যে যদি আত্মা এবং দেহ বিচ্ছিন্ন থাকে তাহলে মানুষ ঈশ্বরের সান্নিধ্য পাবে না আর এই ধারণা থেকেই তারা পরবর্তীতে মিশরে এই আত্মা সংরক্ষণের অর্থাৎ মৃতদেহ সংরক্ষণের একটি ব্যবস্থা মিশরের বড় বড় ব্যক্তি সম্রাট যারা ফারাও ছিলেন তাদেরকে তারা তাদের মৃতদেহকে তারা সংরক্ষণ করত এবং এই সংরক্ষণের কারণেই তারা তাদের নতুন আবিষ্কার একটি মমি তৈরি করত যে ধর্মবিশ্বাসগুলো ছিল এবং তারা যে দেবদেবীতে বিশ্বাস করত এই ধর্মবিশ্বাস এগুলোর মধ্যে কোনো কেউ আবার কোনো সংস্কার সাধন করেছিলেন কিনা হ্যাঁ আমরা তৎকালীন মিশরীয় সমাজে পুরোহিতদের লক্ষ্য করি আর এই কারণেই রাজা চতুর্থ আমেন হোটেব তিনি একটি সংস্কার আন্দোলনের ডাক দেন এবং এই সংস্কার আন্দোলনের ফলেই প্রধান প্রধান মন্দির থেকে তিনি যারা শীর্ষস্থানীয় পুরোহিত ছিল তাদের তিনি বের করে দেন আর এই বের করার পরে তিনি একক দেবতা হিসেবে অ্যাটনকে পূজা করার নির্দেশ দেন এটি ছিল সাধারণ জনগণের প্রতি এই নির্দেশ এই নির্দেশের ফলেই সেখানে এই পুরোহিতদের দৌরাত্ম কমে আসে ধন্যবাদ স্যার আপনি মিশরীয় সভ্যতার ধর্মবিশ্বাস তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে আপনি বললেন তো এখন আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে তাদের লিখন পদ্ধতিটা লিখন পদ্ধতিটা তাদের কেমন ছিল এবং তারাই কি প্রথম এই লিখন পদ্ধতিটার আবিষ্কার করেছিলেন মিশরীয় সভ্যতার তারাই মিশরীয় সভ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাব তাদের এই বিস্ময়কর সৃষ্টি তারা লিপি এবং লিখন পদ্ধতির আবিষ্কারক এই লিপি এবং লিখন পদ্ধতি আবিষ্কার করার ফলে মানব সমাজ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে আর তাদের এই লিখন পদ্ধতিকে হায়ারোগিফিক বলা হয়ে থাকে আর এই হায়ারোগিফিকের যে বর্ণনা আর এই যে বর্ণমালা ছিল সেটি আমরা মোট পঁচিশটি বর্ণমালা দেখতে পাই এটি একটি ছাপচিত্র যেই ছাপচিত্রের মধ্য দিয়ে একটি বর্ণ একটি শব্দের প্রকাশ ঘটাতো আর এই প্রথম মানব সমাজ তার মনের ভাব প্রকাশ করার জন্য এই লিখন পদ্ধতি ব্যবহার শুরু করে ধন্যবাদ স্যার আমরা তাহলে আপনার কাছে এখন আসব যে ওই সময়ের মিশর সভ্যতার দর্শন এবং বিজ্ঞান কি পর্যায়ে উপনীত হয়েছিল এবং বিজ্ঞানের কি পরিমাণ উৎকর্ষতা সাধিত হয়েছিল এই বিষয়ে আপনি একটু এবার আমাদেরকে জানাবেন মিশর যেহেতু একটু প্রাচীন সভ্যতার নিদর্শন সুতরাং মিশরের ধর্ম ও দর্শন দ্বারাই পরবর্তী সভ্যতাগুলো প্রভাবিত হয় আর এই প্রভাবিত হওয়ার ফলেই আমরা দেখি মিশরীয়রা তাদের নানা প্রয়োজনে বিশেষ করে শিকারী জীবন ও পশুপালন যে জীবন ব্যবস্থা ছিল তাদের এ কারণে তারা নানা কৌশল ও যন্ত্রপাতি ধাতব মুদ্রার ব্যবহার ইত্যাদি আবিষ্কার করেন আর এই আবিষ্কারের ফলেই এই মিশরীয়রা পরবর্তীতে এসে গণিত ও জ্যোতির্বিদ্যায় পার পারদর্শী হয়ে ওঠে আর আমরা এটিও দেখতে পাই যে মিশরীয়রা তৎকালীন সময়ে নক্ষত্রগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার অভ্যাস গড়ে তোলে শুধু তাই নয় মিশরীয়রা যে শাস্ত্র দক্ষতা অর্জন করে সে সময়ে তারা যোগ বিয়োগের ব্যবহার জানত তবে তারা তখনও গুণ এবং ভাগের ব্যবহার আয়ত্ত করতে পারেনি আর এছাড়াও তারা তাদের দন্ত চিকিৎসা চক্ষু রোগ এবং পেটের পীড়া সম্পর্কেও তারা একটি চিকিৎসা সম্পর্কীয় জ্ঞান লাভ করে এবং আমরা এটিও দেখতে পাই মিশরীয়রা এই যে রোগগুলি তারা নির্ণয় করেন সেগুলো একটি তালিকা করেন তারা শুধু তালিকাই নয় ওষুধ যে আবিষ্কার করেন সেই ওষুধেরও একটা তালিকা আমরা দেখতে পাই এই মিশরীয় সমাজে সুতরাং আজকের যে বর্তমান সভ্যতা আমরা দাবিদার সেই সভ্যতার দাবিদার হিসেবে তৎকালীন সমাজের মিশরীয় এই ধারাবাহিক যে কর্মকাণ্ডগুলো সেটিও আমাদের দেয় ধন্যবাদ স্যার তাহলে আমরা একটা জিনিস করিয়ে আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম যে সে সময়ে দর্শন এবং বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধিত হয়েছিল বিশেষ করে গণিত গণিতশাস্ত্র জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা শাস্ত্র এই বিষয়গুলোতে মিশরীয় সভ্যতার অবদান অপরিসীম তো স্যার এখানে মিশরের সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে বেশি আলোচিত যেটা পৃথিবীর সপ্ত আশ্চর্য হিসেবেও পৃথিবীতে এখন আলোচিত হয় তো সেই বিষয়টা হচ্ছে পিরামিড যেটা ছিল তাদের সে সময়ের বিজ্ঞানের একটা প্রযুক্তির একটা সর্বশ্রেষ্ঠ নিদর্শন তো আমরা এই বিষয়ে যে পিরামিড এটা কত ফুট উঁচু ছিল এবং এটা কীভাবে নির্মিত হয়েছিল কেন নির্মিত হয়েছিল এ বিষয়ে একটু আপনি যদি আমাদের বলতেন আপনি ঠিকই বলেছেন আসলে আজও পৃথিবীর একটি বিস্ময়কর আবিষ্কার এই পিরামিড এবং সব এবং সপ্ত আশ্চর্যের একটি আবিষ্কার এটি আমরা যদি মিশরের রাজধানী কায়রোর পার্শ্ববর্তী এলাকাতেই সেখানে লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাই সারি সারি পিরামিড গড়ে উঠেছে এই পিরামিড ফারাউদের যে মৃতদেহ সংরক্ষণ করা হতো সেই মৃতদেহকে মমি করে রাখার জন্য এবং সেই স্মৃতিসৌধ হিসেবে অথবা স্মৃতিস্তম্ভ হিসেবে ফারাউদের সেখানে সমাহিত করা হতো এবং তার মধ্যে অনেক জিনিসপত্র যেমন সোনারোপা বিভিন্ন তাদের ধর্মীয় বিশ্বাস থেকে তারা সেইগুলি তারা রেখে আসতো যে তারা এগুলা পরবর্তী জীবনে অর্থাৎ তারা যখন পুনর্জন্মে বিশ্বাসী ছিল সেই পুনর্জন্মে তারা এগুলো ভোগ করবে এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই এই যে পিরামিডের আবিষ্কার তৎকালীন সময়ে এক একটি পিরামিডের উচ্চতা ছিল চার থেকে পাঁচশত ফুট উঁচু এখনও বিজ্ঞানীরা আজকের আধুনিক বিজ্ঞানীরা বিষয় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিভাবে সম্ভব ছিল এক একটি পিরামিড এভাবে গড়ে তোলা বিশেষ করে ত্রিভুজ আকারের যে পিরামিডগুলা সেটি হচ্ছে এক একটি পাথরের উপর বসিয়ে লক্ষাধিক পাথরকে একত্রিত করে আজকের এই পিরামিড গড়ে উঠেছে সেই পিরামিডের যদি আমরা নিদর্শন দেখতে চাই তাহলে মিশরেই শুধুমাত্র এই নিদর্শন আমরা দেখতে পাই মানে বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানকেও যেটা বিস্ময়বাবিত করে তোলে যেটা আধুনিক জ্ঞান বিজ্ঞানকেও যেটা মানে ভাবিয়ে তোলে যে সেই সময়কার সভ্যতা কিভাবে এত বিশাল একটা কর্ম সম্পাদন করতে পেরেছিলেন তো স্যার আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যে একটা সভ্যতার যেমন উত্থান আছে বিকাশ আছে ঠিক সেভাবে একটা সভ্যতার পতনও আছে তা আমরা ইতিহাসের থেকে জানতে পেরেছি যে মিশরীয় সভ্যতাও পতন হয়েছিল তাহলে কি জন্য এই সভ্যতাটা পতন হয়েছিল এর কারণগুলো কি ছিল সে বিষয়ে আপনি আমাদেরকে একটু জানাবেন আমরা জানি যার উত্থান আছে তার পতনও আছে ঠিক তেমনি মিশরীয় সভ্যতা যেভাবে উদ্ভাসিত হয় পরবর্তীতে আমরা তার পতনও দেখতে পাই আর এই পতন ছিল তৎকালীন সময়ে মিশরের একাদশতম রাজা রেমেসিসের সময়ে এই রেমিসের মৃত্যুর পর সেখানে গৃহযুদ্ধের সূচনা হয় আর এই গৃহযুদ্ধের সূচনার ফলে সেখানকার পুরোহিত শ্রেণী এই মিশরের শাসন ব্যবস্থা দখল করে এই শাসন ব্যবস্থা দখলের ফলে সেখানে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় যার ফলে শত পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে এশিয়া মাইনরের একটি অঞ্চল যেটি আমরা পারস্য হিসেবে চিনি এই পারস্যের শাসক গোষ্ঠী এই মিশর দখল করে নেয় এবং এই পারস্যের দখলের মধ্য দিয়েই প্রাচীন মিশরীয় সভ্যতার পতন ঘটে অতপর তিনশত বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার পারস্যবাসীর নিকট থেকে এই মিশর দখল করে নেয় আর এই গ্রিকদের দখলে দীর্ঘদিন এই মিশরকে আমরা শোষিত হতে দেখি এই গ্রিকদের সময়ে মিশরে টলমীয় রাজবংশ দীর্ঘদিন শাসন করে আর এই টলমীয় রাজবংশের একজন বিখ্যাত রানী যিনি অত্যন্ত সুন্দরীও ছিলেন এবং বিশ্ববিখ্যাতও ছিলেন তার ক্রিয়াকর্মের দ্বারা সেই রানী ছিল রানী ক্লিওপেট্রা তিনি দীর্ঘদিন এই মিশর শাসন করেন পরবর্তীতে এসে আমরা দেখি বারবার রোমানরা এই মিশরে আক্রমণ করে এবং এক পর্যায়ে রানী ক্লিওপেট্রার নিকট থেকে এই মিশর দখল করে নেয় এই রোমানরা ধন্যবাদ স্যার আপনার চমৎকার আলোচনার জন্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা স্যারের কাছ থেকে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনলাম সেটি হচ্ছে মিশর সভ্যতা যেটা ছয় হাজার অব্দ পূর্বে নীল নদের অববাহিকায় যে সভ্যতা গড়ে উঠেছিল তো আমরা এখানে বেশ কয়েকটা বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে মিশর সভ্যতার সময়কাল এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং আমরা আরও জানতে পেরেছি যে মিশরের মিশর সভ্যতার রাজনৈতিক ইতিহাসটা কেমন ছিল কারা এ সময় শাসক ছিলেন এরপরে আমরা জানতে পেরেছি যে মিশরের শাসন ব্যবস্থাটা কেমন ছিল মিশরের কীভাবে শাসন ব্যবস্থাটা পরিচালিত হতো এ বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি যে মিশরের জীবনযাত্রা এবং সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং আরও জানতে পেরেছি যে মিশরের ধর্ম বিশ্বাসটা কী ছিল তারা পুনর্জন্মে বিশ্বাসী ছিল তারা আত্মার অবিনশ্বরতায় বিশ্বাসী ছিল এরপরে আমরা আরও জানতে পেরেছি যে মিশরের দর্শন ও বিজ্ঞান সে সময়ে মিশর সভ্যতার একটা সভ্যতায় বিজ্ঞানের যে উৎকর্ষতা সাধিত হয়েছিল সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং সেই সময়ের বিজ্ঞানীদের সবচেয়ে বড় আবিষ্কার যেটা ছিল মিশরের পিরামিড সেই সম্পর্কেও আমরা স্যারের আলোচনা থেকে বিস্তারিত জানতে পেরেছি তো সর্বশেষ একটা সভ্যতার যেমন সূচনা আছে বিকাশ আছে তেমনি একটা পতনও আছে মিশর সভ্যতাটা পরবর্তীতে পারসিক পারস্যদের কাছে এবং গ্রিক গ্রিক আলেকজান্ডারের কাছে এবং রোমানদের কাছে কিভাবে পরাজিত হয়েছিল। সেই বিষয়গুলো আমরা স্যারের আলোচনা থেকে বিস্তারিত জানতে পেরেছি তো স্যার আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাব তো আমরা তো যেহেতু স্টুডেন্ট আছে আমাদের আমরা এই বিষয়ে যখন পরীক্ষায় যখন আসবে তখন পরীক্ষায় তো আমাদের দেখা যায় যে বড় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে আবার বিশদ উত্তরমূলক প্রশ্ন আছে সেই ক্ষেত্রে দু একটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যদি এই পার্ট থেকে আপনি বলেন তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য এটা আমরা খুব উপকার হবে আর কি ধন্যবাদ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এখানে আপনারা দু ধরনের প্রশ্ন দেখতে পাবেন যেইগুলি আপনাদের পরীক্ষাতে আসে এক সংক্ষিপ্ত প্রশ্ন দুই বড় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যদি আপনি খেয়াল করেন দেখবেন সভ্যতা কাকে বলে পিরামিড কি মমি কী অথবা ফারাও কী এ সম্পর্কিত প্রশ্ন এবং বড় প্রশ্ন যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সভ্যতা বলতে কি বুঝো মানব সভ্যতায় মিশরীয় সভ্যতার অবদান লিখুন এ ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসতে পারে ধন্যবাদ স্যার আপনার সুন্দর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আলোচনা এখানেই শেষ আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আপনাদের পাঠ্যবইয়ের সহযোগিতা নিতে পারেন এবং আপনাদের নিকটস্থ স্টাডি সেন্টারের টিউটারের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন দিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আবারও আপনাদের সাথে কোনো অনুষ্ঠানে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ